সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকার রাস্তায় তীব্র যানজট থাকলেও সফলতার সঙ্গে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা যানবাহনগুলোকে লেন ব্যবহারে বাধ্য করার ফলে সড়কে ফিরেছে শৃঙ্খলা এদিকে কর্মবিরতি কাটিয়ে শিগগিরই ট্রাফিক পুলিশ কাজে ফিরবে বলে জানিয়েছে ডিএমপি যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখত হোসেন রাজধানীর বিজয় সরণী সিগনালের চিত্র এটি যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা সরেজমিনে দেখা গেছে রাজধানীর প্রায় সব সড়কেই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা গণপরিবহনগুলোকে লেইন ব্যবহারে বাধ্য করা হচ্ছে বাস প্রাইভেট কার সিএনজি রিক্সা ও মোটরসাইকেল সহ সব গণপরিবহনকে লেইন অনুযায়ী চলাচলের নির্দেশনা দিতে দেখা গেছে তাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং দেশের মানুষের উপকার কাজ করতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা বর্তমানে দেখেন যে ট্রাফিকে অনেক সমস্যা দেখা দিতেছে যদি আমরা আসলে দায়িত্ব পালন না করতাম তাহলে অনেক বিশৃঙ্খলা দেখা যেত সিভিল পাওয়ার অত দ্রুত এনরোল করতে হবে এবং সিভিল পাওয়ার যদি এখানে কোনো রকম কোনো সমস্যা পেশ করে আমরা অ্যাজ স্টুডেন্ট হিসেবে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সরকারি প্রতিষ্ঠানে কাজগুলো থাকে এগুলো নিয়ে যদি আমাদেরকে এনরোল করা হয় তাহলে আমরা একটা স্কিল ডেভেলপ করতে পারবো যেটা আমাদের সামনে ভবিষ্যতে কাজে লাগবে ট্রাফিক পরিচালনা নিয়ম কানুন জানা না থাকলেও পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে জানান শিক্ষার্থীরা আমাদের মূল টার্গেট হচ্ছে মানুষের মধ্যে আত্মসচেতন তৈরি করা যাতে করে ভবিষ্যতে যখন ট্রাফিক নেমে আসবে তখন সেটা মানুষ আজকে যেমন তারা আমাদের কথা মেনে চলতেছে কিছু কিছু ড্রাইভার আছে বা বাইকার আছে যারা আসলে আমাদের সাথে একটু উগ্র বা একটু আচরণ করে যেটা আসলে উচিত না আমরা একা হয়তো আমাদের সংখ্যায় কম ছিলাম এরা থাকি আমাদের এই আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের খুব সুন্দর একটা পরিবেশ উঠে আসছে এর ফলে একদিকে যেমন সড়কে ফিরেছে শৃঙ্খলা অন্যদিকে চাঁদাবাজি না থাকার ফলে স্বস্তি ফিরেছে পরিবহন সেক্টরে কমে গেছে ছিনতাইয়ের ঘটনা সব মিলিয়ে স্বস্তি জানিয়েছেন পথচারী ও চালকরা পুলিশের থেকেও ওরা অসাধারণ পুলিশের সময় তো আরো বেশি সময় লাগত আর ওরা ওদের তো কোনো স্বার্থ নাই বাচ্চাগুলো নিঃস্বার্থভাবে করে যাচ্ছে এটা অসাধারণ ছেলেরা যা করছে এতে আমরাদের সবার গর্ববোধ করা উচিত এবং আমরা চাই যে কখনো যদি প্রশাসন এই কাজটা করতে আসে তাদের পাশাপাশি এদের থাকা উচিত কিছুদিন আলহামদুলিল্লাহ এরা খুব ভালো করতেছে এবং এদেরকে প্রশংসা করার মতো মানে প্রশংসা করার ভাষা আমার জানা নেই কারণ না তাহলে আমরা বাগাড়ি চালাইতেও পারতাম না কারণ সিন্দে মিন্দে অনেক কিছু হয়েছে থাকলে সিন্দে মিনতে ঝুঁজ ঝামেলা হচ্ছে না এর পাশাপাশি গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সও চেক করছে শিক্ষার্থীরা তাদের তল্লাশি থেকে রেহাই পাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও আমার গাড়িও ধরছে ধরে বলছে বলছে ওটা পতাকা ওলা ওটা পতাকা থাক যাই তো বাট পুলিশ সদর দপ্তর এরা করছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদেরকে স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট দেয়া হবে বলেও জানিয়েছেন সাখত হোসেন এমন কোনো দাবি ওনারা করেন না যে একবার আকাশ এই তারিখের ভিতরে যদি পুলিশ সদর যদি না আসেন আমরা ধরে নেব দেয়ার আর গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার যানজট নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা যার সুফল পাচ্ছে বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মানুষ ট্রাফিক ব্যবস্থায় পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা রাজধানীর বিজয় সরণী থেকে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর